ইস্ট বেঙ্গল ছাড়লেও এখনই হয়তো আইএসএল ছাড়ছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন। এই মরশুমে আইএসএল এবং সুপার কাপে হতাশাজনক পারফরমেন্সের পর ইস্ট বেঙ্গল থেকে বিদায় নিতে যাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন এই কোচ। তবে জানা গেছে ইস্ট বেঙ্গলের সাথে চুক্তি ভাঙলেও এখনই হয়তো আইএসএল ছাড়ছেন না তিনি। সূত্রের খবর, আইএসএলের আরও দুই দল উড়িষ্যা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির থেকে অফার পেয়েছেন স্টিফেন। এবারের আইএসএল এর প্লে অফ পর্যন্ত পৌঁছেছিল উড়িষ্যা এফসি। তবে মরশুম শেষ হতেই আশঙ্কা তৈরি হয়েছে তাদের কোচ জোসেফ গ্যাম্বাওয়ের দলে থাকা নিয়ে। তাই আগামী মরশুমের জন্য স্টিফেন কনস্ট্যান্টাইনকে দলে নেওয়ার কথা এক প্রকার ভাবছে উড়িষ্যা ম্যানেজমেন্ট। এবং একই ঘটনা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য। তাদের এখন অ্যাসিস্ট্যান্ট কোচের ওপর দায়িত্ব। তারাও ভাবছে স্টিফেন কনস্ট্যান্টাইনকে যদি দায়িত্ব দেওয়া যায়। ভারতের জাতীয় দলকেও একসময় দারুণ সাফল্য দিয়েছেন কনস্ট্যান্টাইন। তবে বাজে দল গঠনের জেরে খুবই বাজেভাবে মরশুম শেষ করেছে এবার। কিন্তু তার এই এক মরশুমের বিফলতাকে সেরকম গুরুত্ব দিতে চাইছে না উড়িষ্যা ম্যানেজমেন্ট এবং নর্থ ইস্ট ম্যানেজমেন্ট। এবার দেখার বিষয়, ফের আরও একবার আইএসএল এ কোচের দায়িত্বে দেখা যায় কিনা স্টিফেন কনস্ট্যান্টাইনকে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।